বাবা, তুমি তো কিছুই জানালে না আমার মোটরসাইকেলটা কবে কিনে দিবা। কি হলো, কথা বলো না কেন? মোটরসাইকেল কেনার মতন টাকা পয়সা আমার কাছে নাই। আমার কোমরে ব্যথা, তাও আমি সাইকেল চালাই অফিসে যাই। যদি টাকা পয়সা থাকতো একটা মোটরসাইকেল, তাহলে আমি নিজে কিনে নিতাম। প্রতিদিন একই কথা বললো না তো বাবা, তোমার মোটরসাইকেল না হলেও চলবে, কিন্তু আমার একটা মোটরসাইকেল লাগবেই। আমার সবগুলো বন্ধুর একটা করে মোটরসাইকেল আছে। তোমার বন্ধুদের বাবার মতো তোমার বাবা এত বড় লোক না যে মোটরসাইকেল কিনে দিবে। এত বুঝি না, একটা মাত্র ছেলের আপনাদের পূরণ করতে পারবে না তো কেমন বাবা? আমাকে এক সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনে দিতে হবে, না হলে কিন্তু আমি ভুলে যাব যে আমার বাবা আছে, আর এই বাসায় তো আমি থাকবো না। ধ্যাত, আমার একটা মোটরসাইকেল কিনার লাগবো। আপনি একটা কাজ করতে পারেন, ব্যাংকে যেতে পারেন, ব্যাংকে গিয়ে ব্যাংকে গাড়ির জন্য লোন দেয়। ব্যাংকে আমার লোন দিবে? অবশ্যই দিবে, দিবে না কেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? জি, আমার লোন দরকার। আপনাদের ব্যাংক নাকি গাড়ি কেনার জন্য লোন দেয়? আমার একটা মোটরসাইকেল কেনার জন্য লোন লাগবে, লোনটা কিভাবে পাইতে পারি ব্যবস্থা করে দেন। আচ্ছা, আমরা তো হচ্ছে কার লোন দিই, বাট মোটরসাইকেল কেনার জন্য কোনো লোন দিই না। আপনার কি কোনো ফিক্সড ডিপোজিট আছে আমাদের ব্যাংকে? না। সো সরি, ধরেন আপনার যদি 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট থাকতো, তাহলে আমরা আপনাকে 1 লাখ টাকা লোন দিতে পারতাম, কিন্তু যেহেতু নেই সো আমরা কিছু করতে পারছি না। এক্সট্রিমলি সরি। বাবা, তুমি আমাকে মোটরসাইকেল কিনে দিবা নাকি তাই বলো? আরে বাবা, দিব তো, চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। টাকার ব্যবস্থা তুমি কখনই করতে পারবা না বাবা। এক জোড়া জুতা চাইলে তুমি আমাকে 10 দিন ঘুরাও, আর তুমি আমাকে মোটরসাইকেল কিনে দিবা? আমার বন্ধুদের বাবারা সবাইকে একটা করে মোটরসাইকেল কিনে দিছে, তুমি পারবা না বাবা, তুমি পারবা না। সন্তান শুধু জন্ম দিলে হয় না বাবা, সন্তানের দায়িত্ব নিতে পারতে হয়, তবে আসল বাবা হওয়া যায়। একটা মাত্র ছেলে মানুষ করতে পারবা না তো জন্ম দিছো কেন বাবা? ধুর, এই বাড়িতেই আমি থাকবো না। আমি তোমাদের যে জুতার কথা বলছিলাম এটা তো সেইটাই, জুতাটা সুন্দর না? তোমার স্যান্ডেলটা তো পুরানো হয়ে গেছে, তুমিও তো পারলে একজোড়া কিনতে। যে টাকা ছিল একজোড়াই কিনছি, টাকা থাকলে আমি একজোড়া কিনতাম। টাকা কই, যাই হোক, স্যান্ডেল আমার পুরান হয় নাই, রং আর তার কাটা লাগাইলেই নতুন হয়ে যাইব। ছেলে খুশি, আমিও খুশি।
বাবা নিজের জন্য এক জোড়া স্যান্ডেল কিনে না, সেই বাবা আমার জন্য নতুন জুতা কিনে দেয়। যে বাবার পুরন স্যান্ডেলে পা কেটে যায়, অথচ নতুন স্যান্ডেল কেনার সামর্থ্য নেই, সেই বাবাকে আমি মোটর সাইকেল কিনতে বলি? তোরে অনেক খুঁজছি, তুই কনে গেছিলি, তুই কোনো চিন্তা করিস না, তোরে এবার একটা আমি নতুন মোটর সাইকেল কিনে দেবো। আমি তো বুড়া মানুষ, চালাইতে পারবো না, তুই মোটর সাইকেল চালাবি আর আমি পিছে বসে বসে সারা ঢাকা শহর ঘুর ঘুর করে ঘুরে বেড়াবো। বাবা আমার মোটর সাইকেল লাগবে না, বাবা তুমি এক জোড়া স্যান্ডেল কিনো, আমি তোমার অনেক ভালোবাসি বাবা, অনেক। বাবার ভালোবাসা সবার চেয়ে ভিন্ন, তাদের কষ্টগুলো আমাদের কখনো চোখে পড়ে না। বাবা আমাদের ভালোবেসে সারাটি জীবন অনেক কষ্ট সহ্য করে, অথচ বাবাকে হয়তো আমাদের কখনো বলে হওয়া উঠেনি, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। আসুন আজ যে কোনো কারণ দেখিয়ে হলেও বাবাকে জড়িয়ে ধরি এবং বলি, বাবা তোমাকে অনেক ভালোবাসি। দেখবেন বাবা খুশিতে পাগল হয়ে যায়।